মৌসুমে 35 থেকে 40 দিনের চারা ভালো হতে পারে। সুগন্ধিভাবে ভালো ফলনের জন্য সার ব্যবহার করা খুবই জরুরি। 20, 37, 38, 70, 80 বা বিনা ধান 13-এর ক্ষেত্রে ইউরিয়া 18 থেকে 20 কেজি, টিএসপি 10 থেকে 12 কেজি, এমওপি 8 থেকে 10 কেজি, জিপসম 8 কেজি, 10 টাকা কেজি ভালো সার প্রয়োগ। বাংলাদেশের 2010 সালে অবদান প্রদান করা হয়।